হ্যালো, আসসালামু আলাইকুম বিওয়াস, ভাই ও বোনেরা। তো যাই হোক বিওয়াস, আপনারা আশা করি সবাই যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বিওয়াস, আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে ফিরে আসছি। তো আমি আসলে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নাই, কোনো রেসিপি শেয়ার করি নাই। তো ভাবলাম যে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকে আমার রেসিপিটা হলো কাঁচা কলা দিয়ে আর কি হাট চিকেন, বাংলাদেশে এটাকে হাট চিকেনও বলে, আবার লাল মোরগও বলে। তো যাই হোক, এই হাট চিকেন দিয়ে কাঁচা কলা দিয়ে কিন্তু ভালোই মজা হয়। আসলে আমরা সবসময় একভাবে খেতে খেতে তো আমরা আসলে একদম বোরিং হয়ে যাই, যে আসলে ডিফারেন্টভাবে খেতে মনে চায় আর একটু ডিফারেন্টভাবে রান্না করলে ভালো লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, আমি চিকেনগুলোকে পাতিলে অলরেডি ওয়াশ করে বসিয়ে দিয়েছি। তো আমি চিকেনগুলোকে শুধু লবণ দিয়ে 15 মিনিট কুক করব, যেহেতু এই চিকেনটা খুবই শক্ত, এটা 1.5 ঘন্টা কুক করতে হয়। যদি ভালোভাবে সফট করতে চান 1.5 ঘন্টা কুক করতে হবে। তো আমার বাসা হয়েছে কি, আমার হাজব্যান্ড বাচ্চারা নরম চিকেন ছাড়া খায় না। তো যাই হোক, আমি এখানে 2 টি স্পুন পাপরিকা নিয়েছি, পাপরিকা পাউডার, এটা জাস্ট কালারের জন্য, কাশ্মীরি মরিচ পাউডারও বলে, পাপরিকাও বলে। আর 2 টি স্পুন হট চিলি পাউডার নিয়েছি, ঝালমরিচ পাউডার। 2 টি স্পুন জিরা, 1.5 টি স্পুন হলুদ, আর এখানে আমি লবণটা আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি 3 টি স্পুন। তো আমি সবগুলো হলুদ মরিচ জিরা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব আমি তেজপাতা, দারচিনি, এলাচ, আদা। তো যাই হোক, আমি এখানে ফার্স্টটা তেজপাতাকে বাশ করে রেখেছি, এখানে 12টা এলাচকে একটু শেষে রেখেছি, 3 টুকরা দারচিনি রেখেছি, আর দুই টুকরা ডিপের আদা রেখেছি। তো দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো যার যার পছন্দ মতো, কেউ এগুলো কম খান, গরম মশলাটা কেউ বেশি খান। তো আমাদের বাসায় গরম মশলাটা একটু বেশি খাওয়া হয় আমি মনে করি আর কি, আমার কাছে মনে হয় যেমন আমরা বেশি একটু খাই তেজপাতা, এলাচ। তো এটা খাইলে শরীরের জন্য কোনো খারাপ না, এটা এলাচ খেলে ফ্যাটের জন্য ভালো। আর তো যাই হোক বিওয়াস, তেজপাতাটার কথা বলি, তেজপাতাটার কিন্তু অনেক গুণাগুণ, এলাচ, তেজপাতা, মানে যে কোনো গরম মশলার অনেক গুণ আছে, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এলাচটা আর কি যদি বেশি খাওয়া হয় তাহলে ফ্যাটে কোনো গ্যাস থাকে না, এলাচ এলাচে ফ্যাটের জন্য ফ্যাট ভালো রাখে। তো তেজপাতা মানে যাদের চুল বেশি উঠে তাদের চুল ওঠা বন্ধ করে, তেজপাতা যদি আপনি বেশি করে পরিমাপে দিয়ে তরকারিতে খান এটা সমস্যা না। তো এটা অনেক বেশি তো দিয়ে আর খাওয়া যায় না, পরিমাপ মতোই দিতে হবে। তো যাই হোক, এখানে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কেটে রেখেছি, বড় একটা রসুন কেটে রেখেছি। তো এগুলো আমি দিয়ে দিব এখন চিকেনের মধ্যে, আর গরম মশলা, হলুদ মরিচ, জিরা এগুলো তো দিয়ে দিয়েছি। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, যেহেতু চিকেনটা হার্ড চিকেন সেই জন্য আমি ধাপে ধাপে অ্যাড করতেছি আর কি, একটা পর একটা। যদি এটা সফট চিকেন হইতো তাহলে কিন্তু একসাথে বসিয়ে দিতে হইতো, মশলা কষিয়ে বসিয়ে দিতে হইতো, আর নাহলে একসাথে বসিয়ে দিতে হইতো। তো যেহেতু শক্ত চিকেন অনেক টাইম লাগবে হইতে, সেই জন্য এটা একটা পর একটা দিতেছি, কোনো সমস্যা নেই, তারপরও অনেক নরম হয়ে যাবে। তো যাই হোক বিকজ, এই পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হবে, একটু মাংস কষানো হবে, তখন আর কি একটু মাংস মানে পানিগুলো একটু যখন শুকিয়ে আসবে তখন আর কি আমি এই কলাগুলো অ্যাড করব। তো এখন আমার মাংসগুলো এই কলা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এখন এই কলাগুলো অ্যাড করে দিব মাংসের মধ্যে। তো আমি গোল গোল করে কলাগুলোকে কেটে রেখেছি, পাতলা করে, বেশি পাতলাও করা যাবে না, বেশি আবার মোটাও করা যাবে না, পরিমাপ মতো কাটতে হবে আর কি, পরিমাপ মতো সাইজটা করতে হবে। তো যাই হোক, তো এখন মাংসগুলো কলা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি কলাগুলো অ্যাড করে দিলাম। তো কলাগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলগুলো দিয়ে দিব পরে
গরম পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাপ মতো কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। তো আপনারা খেয়ে দেখতে পারেন, আসলে হার্ড চিকেন দিয়ে কলা কাঁচা কলা দিয়ে রান্না কিন্তু খুবই ভালো লাগে। আসলে এখনের দিনে এত চিকেন মিট খাওয়া হয়, আসলে এখনের বাচ্চারা চিকেন মিট ছাড়া ভাতে খেতে চায় না। তো আসলে আমরা অনেক মাঝে মধ্যে শুধু চিকেন মিট রান্না করতে করতে বিরক্ত হয়ে যাই, খেতে তো মনে চায় না। তো সেই জন্য একটু ডিফারেন্টভাবে রান্না করা আর কি। তো যাই হোক বিবাস, এখানে আমি ফার্স্টটা কাঁচামরিচকে একটু দুই পিস করে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব পরিমাপ মতো আমি ফানি অ্যাড করে দিব। তো আপনারা ট্রাই করবেন ফানিগুলো যেন গরম ফানি হয়, আমি কেটলি থেকে গরম ফানি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক বিবাস, আমি এরপর আমি মাংসগুলোকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, কলাগুলো সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে আর কি। তো 15 মিনিটে কলাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি আরও কিছু ফানি অ্যাড করেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো এটা আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝে শুনে আপনারা অ্যাড করবেন। তো আমি তারপরে আরও কিছু ফানি অ্যাড করেছি। তো কলার কলা দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় এটা একটু ঝোল না হলে মজা লাগে না, কলার তরকারিতে একটু ঝোল হইলে ভালো লাগে। কলা দিয়ে রান্না করা তরকারি ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা মাছ দিয়ে হোক আর মাংস দিয়ে হোক আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো যাই হোক বিবাস, আমার কাঁচা কলা দিয়ে শক্ত চিকেন রান্না করা হয়ে গেছে, হার্ড চিকেন, শক্ত চিকেন, লাল মরক যে যে নামে চিনেন। তো রান্না হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো যাই হোক বিবাস, এখন আমি 5 মিনিট ধনিয়া পাতা দিয়ে একটু ডেকে রাখবো, তারপরে আমি কুকার থেকে পাতিলটা নামিয়ে নিব। তো এই যে বিবাস দেখতে পারতেছেন, এখন আমি কুকারটা বন্ধ করে আমি পাতিলটা কুকার থেকে নামিয়ে রাখবো। তো আমার হাট চিকেন দিয়ে কাঁচা কলার ঝোল রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, আর পারলে একটা কমেন্টস করবেন। তো লাইকটা দিতে তো আর আসলে কষ্ট হয় না, তো একটা লাইক দিবেন। তো যাই হোক, আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো যাই হোক বিবাস, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো যাই হোক বিবাস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওতে এখানে বয়স আবার দেওয়া শেষ করতেছি। তো আবার আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো রেসিপিতে আপনাদের সাথে আবার কথা হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।